গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন আপনার বাড়ি, প্রতিষ্ঠান অথবা অন্য কিছু আপনার গুগল ম্যাপে অ্যাড করতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি অ্যামাজন এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। গাইস, আপনাদেরকে আমি আজকে এমন একটি সেটিং শেখাবো যা দিয়ে আপনার গুগল ম্যাপে আপনি আপনার বাড়ি অথবা আপনার কোনো প্রতিষ্ঠান, আপনার কোনো রেস্টুরেন্ট অথবা অন্য কিছু অ্যাড করতে পারবেন। তাই কথা না বলিয়ে প্রথমত বলে দিই, যারা যারা চ্যানেল নতুন আছেন তারা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আপনার থাকার বেল বাটনটি অন করে দিন। তো কথা না বলিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গুগল ম্যাপ লোকেশনের কারণে ফার্স্ট অফ অল আমাদের ম্যাপসে ক্লিক করতে হবে। তাহলে আমি ম্যাপসে ক্লিক করলাম। ম্যাপসে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অ্যান্ড কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের রেকমেন্ডটা ইস্যু করবে। তারপর নিচে দেখুন একটি প্লাস আইকনের চিহ্ন রয়েছে, এই দিয়ে দেখুন প্লাস আইকনের চিহ্ন, জাস্ট সাথে একটি ক্লিক করবে। ক্লিক করার পর আমাদের সামনে কিছুক্ষণ সময় নেবে, বেশিক্ষণ না। কিছুক্ষণ সময় নেওয়ার পর রেকমেন্ডটা ইস্যু করবে। উপরে দেখুন লেখা রয়েছে অ্যাড প্লেস নামে একটি অপশন, এই অ্যাড প্লেস অপশনে একটি ক্লিক করবেন। অ্যাড প্লেস অপশনে ক্লিক করার পর প্লিজ ওয়েট করতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনি। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস ইস্যু করবে। তারপর প্রথমে দেখুন এখানে রয়েছে প্লেস নেম, ক্যাটাগরি, অ্যাড্রেস। ফার্স্ট অফ অল আমাদের যে প্লেস নাম আপনাদেরকে অ্যাড করতে হবে সেটি লিখে দেবেন। আমি লিখে নিলাম আমার চ্যানেল নাম, এই যে দিচ্ছি আমার চ্যানেল নাম, আমার চ্যানেল নাম গ্যাজেট বেলি হাউস, এখানে দিয়ে দিব GADGET BELLIHOUSE হাউস দিয়ে দিলাম, গ্যাজেট বেলি হাউস। নিচে দেখুন ক্যাটাগরি নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনার যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আপনার ফুডের দোকান হলে ফুড, শপিং, তারপর সার্ভিস, রিলিজিয়ন ইত্যাদি অনেক কিছু আছে। জাস্ট আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন, যেটি আপনার সিলেক্ট করার পর এখানে কয়েকটি অপশন আসবে। দেখুন এখানে যে কোনো একটি সিলেক্ট করার পর এখানে অপশন আসবে, জাস্ট আপনার সাথে যেটি মেস হয় সেটি সিলেক্ট করে নেবেন। আমার সাথে একটি মেস হয়েছে, আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখুন অ্যাড্রেস নামে অপশন রয়েছে, এই যে কালো দাগটি রয়েছে এটা যদি ক্লিক করেন বর্তমান অ্যাড্রেস আপনার অ্যাড হয়ে যাবে। অ্যান্ড এই অ্যাড্রেসে আপনার যে কোনো অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। আমি বর্তমান অ্যাড্রেস দিয়ে দিলাম কালো দাগটির উপর। তারপর দেখুন একটি ম্যাপের মতন চিহ্ন রয়েছে, এই যে ম্যাপের মতন চিহ্নের উপর লাল একটি দাগ রয়েছে, এটাতে আপনি সিলেক্ট করে আপনার চারপাশে যদি লোকেশন থাকে সেটার সঙ্গে সিলেক্ট করে দেবেন। উপরে দেখুন ওকে বাটন, এটাতে ক্লিক করে দেবেন। এই যে উপরে কোনো ওকে বাটন, এটাতে আপনি যদি ক্লিক করে দিন তাহলে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড আমি এটি অ্যাড করতেছি, এটা সুদাসুদি বসিয়ে দিলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করে অ্যাড করে দিলাম। তারপর আর কিছু করতে পারেন, নিচে দেখুন হাওয়ার্স রয়েছে, আপনি চাইলে আপনার দোকান যদি থাকে তাহলে হাওয়ার্স বসাতে পারেন। তারপর সাবমিটে ক্লিক করে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনার সামনে এরকম বার্তা একটি প্রেরণ করবে, যেখানে বলতেছে যে হয়তো 24 ঘন্টার ভিতরে না 72 ঘন্টার ভিতরে আপনাদের একটি SMS পাঠাবে যে আপনার এটি সঠিক লোকেশন আছে কিনা। সেটি আপনাদেরকে তারা যাচাই বাছাই করে আপনাদেরকে একটি অ্যাড পাঠাবে, আপনারা চাইলে এটি দেখতে পারেন। অ্যান্ড এরকম আপনি লোকেশন অ্যাড করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আপনার থাকার বেল বাটনটি অন করে দেবেন। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।